আর কাইন্দ না গো রাধা ননী বালা বলে, এমন করে কাঁদলে পরে ও রূপ যাবে জলে। আর কাইন্দ না গো রাধা ননী বালা বলে, সে যুগেতে ননী কালো গোড়া ছিল রাধা, এ যুগেতে কালো রাধা গোড়া ননী বালা। এইভাবে যুগে যুগে রমণীদের চোখের জল ঝরেছে, আর কান্না নয় কান্না নয়। তুমি চুপ করো। আর এই যে মশাই, আপনি একটু আগে বললেন না আমার রাধাকে আপনি দেখেছেন, ও খুব সুন্দরী, কি করে জানলেন? আন্দাজ করছি। কোথায় দেখেছেন? স্বদেশ। হ্যাঁ, বলছিলাম যে কালীশঙ্কর বাবু, তার মানে বলছেন তো বিয়েটা পাকা? আমি বাড়ি যাব। বাড়ি চামে বাড়ি, যেখানে খুশি যান, আগে বলে যান বিয়েটা পাকা কি না। পাকা পাকা, আমি বাড়ি যাব। না পাকা না, না পাকা না, পাকা না। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ? কিসের সন্দেহ হচ্ছে? রাজার মতো দেখতে তাকে সন্দেহ? আমাকে জানতেই হবে রাধাকে উনি কিভাবে। দেখি 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 দেখি, উঠুন উঠুন। বলুন বলুন, আপনি আমার রাধাকে কোথায় দেখেছেন বলুন। স্বদেশ, এই জন্যই আমি আসতে চাইনি, তুমি জোর করে। জোর করে? কোথা থেকে জোর করে? যাত্রার মহল থেকে। আমার মেয়ের বিয়ের জন্য যাত্রা দলে লোক ভাড়া করে আনা। দেখো একদিন না আমি কেরাসিন গায়ে ঢেলে গায়ে আগুন দেবো, আর যাওয়ার সময় পুলিশকে বলে যাবো যে অলক্ষীর জন্য আমাকে মরতে হয়েছে। তখন দেখো পুলিশ এসে যখন ওর কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে না, আমার হাড় জুড়োবে একেবারে। জুড়োবে না, হাড় তখন শ্মশানে পুড়বে। কি খামোকে কেন বেচারিকে সাপমান্নি করো বলো তো? ওরে বাবা, খুব দরদ দেখছি? ওই দরদ দেখিয়ে দেখিয়ে তো মেয়েটার এই অবস্থা করেছো। কি চুপ! হ্যাঁ, নগারি ছেলেটার সঙ্গে ঝগড়া করে গেল গো, তারপর ওই ছেলেটা আমার গায়ে হাত দিয়েছে বলে ডাকাতের মতো সামনে ঝাঁপিয়ে পড়ে বলল আমার মামির গায়ে হাত দেওয়া, এত বড় সাহস! তাই মা, তোমার জন্য ঝগড়া করেছে? আরে হ্যাঁ, ও যদি সামনে এসে না দাঁড়াতো তাহলে তো ওই ছেলেটা আমাকে সুধীর চক্রবর্তী বাড়ি ধরে নিয়ে যেত। ও দাঁড়ালো বলেই তো ডাকাতের মতো ছেলেটা আমাকে ছেড়ে দিল। ও তোমাকে ছাড়িয়েছে, এ তো ভালো কথা। শোনো, এই দরদ যদি সব সময় দেখতাম না তাহলে বুঝতাম। আমার জন্য তো কেউ ভাবে না, ওই ওই ছেলেটার সঙ্গে ঝগড়া করবে বলে আমার পক্ষ নিয়েছে, আমি কিছু বুঝি না ভেবেছো না? ও মা গো, এই অশান্তি যে আমার কবে শেষ হবে! ও মা,
ওই তুমি শেওড়া গাছের শাকচুনিটাকে সত্যি সত্যি শাকচুনি করে দাও তো। মাগো মাগো, আমি তোমার কাছে মানত করছি মা, ওই অলক্ষ্মী যদি মরে না, আমি আমার সর্বস্ব দিয়ে তোমার পুজো দেবো। আমি আমি হরিদ্বারে গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আসবো। মুড়ুক মুড়ুক ওই অলক্ষ্মীটা, ওর ওলাওটা হোক, ওর ওকে সাপে কাটুক। ওলাওটা তো একদিনে হয় না মামি, কিন্তু সাপে কাটতে পারে। বেরিয়ে তো গেছে, বেরো বলছি। তুমি হা করে কি দেখছো, বেরো যাও ভেতরে যাও। খবরদার খবরদার, বাবার নাম ও মুখে নিয়েছিস তো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব, এবার আমি নিজে তোকে সাজাবো। আমি কি করব মেজ কাকিমা, বলছি যে ওই মুখে আর কিছু করা গেল না। ওমা আপনি কিছু বলুন না। সত্যি মেজ, আমারই ভুল হয়েছে ওকে সাজাতে দেওয়া, কি করি বল। কমলা, ও কমলা গো, দরজাটা খোলো না। জানি জানি তুমি আমাকে একথাই বলবে, জেনে রেখো ওই মাছ ফেলেছি বলেই তো আমার এত কষ্ট হচ্ছে। এটা কত কষ্ট করে মাছগুলো ধরেছিল। ওকে কেউ ধরে না, ভূত পেতনি বাঘ শিয়াল যে ওকে খুশি নিক। লক্ষ্মী দিনা,
কি হলো রে? কান্না বন্ধ কর, চুপচাপ বসে থাক এখানে। সংসার সুখের হয় রমণী।